দেশে একদিনে করোনা ভাইরাসে ধরা পড়েছে সর্বোচ্চ 641 জন মানুষের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন। এ নিয়ে মারা গেল 163 জন। এছাড়া নতুন করে 11 জন সহ মোট সুস্থ হয়েছেন 150 জন। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 4968 জনের। এই টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে 137 জন ঢাকা ডিভিশনে এবং ঢাকার বাইরে অন্যান্যগুলো। আমাদের আজকে যে মৃত্যু 8 জন, এর মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 6 জন ঢাকার মধ্যে, 2 জন ঢাকার বাইরে। তাদের বয়স বিশ্লেষণে গেলে সাধুর্ধ 4 জন, 50 থেকে 60 2 জন এবং 31 থেকে 40 বয়সসীমার মধ্যে 2 জন। আমাদের এই পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন 11 জন, গত 24 ঘন্টা 11 জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 150 জন। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের বেশিরভাগ রোগী, আমরা 29 তারিখের সারা দেশ থেকে তথ্য এখনো এসে পৌঁছায় নাই, তবে আমি যদি 28 তারিখের তথ্যটা বিশ্লেষণ করি, আমাদের হাসপাতালের যা রোগী মাত্র 1% এবং 3% রুগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাড়িতে থাকা রুগী গত 28 এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী রোগমুক্তির সংখ্যা, যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে 38 জন এবং হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে রোগমুক্তির সংখ্যা গতদিন ছিল 12 জন। আমরা যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন আমাদের হটলাইনের মাধ্যমে আসলে তারা চিকিৎসা নেন এবং বেশিরভাগই তাদের মৃদু লক্ষণ উপসর্গগুলো মৃদু থাকে এবং তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। আমি আগেও বলেছি, আজকেও বলি যে আসলে সিমটম যখন শেষ হয়ে যাবে তার 14 দিন পর তার দ্বিতীয় নমুনাটা নেওয়া হয় এবং তার 7 দিন পর তার আরেকটি নমুনা নেওয়া হয়। পরপর দুটি নমুনা যখন নেগেটিভ হয় তখনই আমরা একজন ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলতে পারি। আমাদের আইসোলেশনে আছেন 24 ঘন্টা, আরো নতুন করে আইসোলেশনে এসেছেন 104 জন এবং এরপর 1340 জন আইসোলেশনে আছেন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টা 48 জন এবং এ পর্যন্ত 833 জন। আমাদের এই আইসোলেশন শয্যাগুলো সব আমাদের হাসপাতালে আছে এবং আমাদের মোট আইসোলেশন শয্যা হলো 9638টি এবং ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা আছে 3944টি এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে সারা দেশে 5694টি আছে এবং সকল আইসোলেশন হাসপাতালে আমরা আইসিইউ সংখ্যা 341টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। কোয়ারেন্টাইনে আমরা যারা কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা মানেই যে সে কোভিড-19 আক্রান্ত রোগী তা নয়। কোয়ারেন্টাইনে যারা কোনো পজিটিভ রোগীর সংস্পর্শে আসে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখি এবং গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 2412 জন। এরা বাড়িতেই আছেন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 132 জন এবং মোট 24 ঘন্টায় মোট কোয়ারেন্টাইনে বাড়ি এবং হোম কোয়ারেন্টাইন মিলে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের আছেন 2544 জন এবং এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইন 184,337 জন। তবে 24 ঘন্টায় ছাড়ও পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে, সেটা হলো 3,002 জন এবং এ পর্যন্ত 107,955 জন কোয়ারেন্টাইন থেকে ছাড় হয়েছে এবং ছাড়ের পরে আমাদের এখন কোয়ারেন্টাইনে আছেন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 76,382 জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় কোয়ারেন্টাইনে আমরা রাখতে পারি 30,635 জনকে আমাদের সমস্ত উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং এই জন্য আমাদের 601টি প্রতিষ্ঠান প্রস্তুত আছে।